কম্পিউটারে প্রায় পাশাপাশি দুটো উইন্ডো একসাথে ওপেন রেখে আমাকে কাজ করতে হয়, এবং দুটো উইন্ডো একসাথে পাশাপাশি ওপেন ওপেন রেখে কাজ করতে গেলে আমাকে একটা ছোট্ট সমস্যা ফেস করতে হয়। যদিও সমস্যাটা ছোট্ট, কিন্তু বারবারই যেহেতু এই সমস্যাটা আমাকে ফেস করতে হয়, তাই এই ছোট্ট সমস্যাটা এখন আমার জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যাটা কি এবং তার সলিউশনটা কি, এই সকল বিষয় নিয়ে আজকে ডিটেল আলোচনা করবো। চলে যাচ্ছি প্রথমে সমস্যাটা নিয়ে। তো আমার কম্পিউটারের এক সাইডে আমি মাইক্রোসফট ওয়ার্ডে পরীক্ষার প্রশ্নগুলো আমি ওপেন ওপেন করলাম, এবং আরেক সাইডে আমি সেই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ এ ওপেন করলাম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আছি, সো আমি যদি এটাকে স্ক্রোল করতে চাই, হ্যাঁ আমি স্ক্রোল করতে পারছি, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের এই উইন্ডোটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, কারণ মাউসের কার্সারটা মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডকে সিলেক্ট করে নিয়েছে এই উইন্ডোটাকে। এরপর যখন আমি পিডিএফ এ যাবো, পিডিএফ এ গিয়ে যখন আমি স্ক্রোলিং করছি, তখন কিন্তু আমার পিডিএফটা স্ক্রোল হচ্ছে না, মাইক্রোসফট ওয়ার্ডটা স্ক্রোল হচ্ছে, কারণ মাউসের কার্সারটা আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে সুইচ করে যখন আমি পিডিএফ টার উপরে আনলাম, তখন যখন আমি স্ক্রোলিং করছি, মানে একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যার উপরে আনলাম, এখন কিন্তু আর এই পিডিএফ টা আমার স্ক্রোলিং হচ্ছে না, স্ক্রোলিং হচ্ছে সেই মাইক্রোসফট ওয়ার্ডটাই, কারণ মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করা আছে। তার মানে এই যে এই সফটওয়্যারটা বা এই উইন্ডোটা এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হয় মাউসের লেফট বাটনে, তারপরে হচ্ছে এই উইন্ডোটা আমার সিলেক্ট হয়, তারপর স্ক্রোলিং করতে পারি। আবার মাইক্রোসফট ওয়ার্ডে যখন যাই, তখন আমার এখানে ক্লিক করতে হয়, তারপর মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করতে হয়, দেন আমি সেটাকে স্ক্রোলিং করতে পারি। একইভাবে যদি আমি ইউটিউবে ভিডিও ওপেন করি, ইউটিউবে এখন কারণ আমার এখন ক্রোম ব্রাউজারটা আমার অ্যাক্টিভ অবস্থায় আছে এই উইন্ডোটা, সো এটাতে আমি স্ক্রোলিং করতে পারছি। এরপর যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাবো, এখন কিন্তু আমি স্ক্রোলিং করতে পারছি না। স্ক্রোলিং করার জন্য আবার আমার ক্লিক করতে হচ্ছে, তারপর এই উইন্ডোটাকে আমার সিলেক্ট করতে হচ্ছে, তারপর আমি স্ক্রোলিং করতে পারছি। এরপর যখন আবার ইউটিউবে আসবো, তখন আবার এটাকে সিলেক্ট করতে হবে। কেমন হয় যদি দুইটা উইন্ডো পাশাপাশি একসাথে ওপেন থাকে এবং আমি দুইটাতে স্ক্রোলিং করতে পারি, কোনো প্রকার ক্লিক করতে হবে না, এখানে একবার ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে, তারপর স্ক্রোলিং করতে পারবো, এই ধরনের কোনো হ্যাসেল থাকবে না। জাস্ট আমি মাউসের কার্সারটা যখন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে নিব, তখন মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রোলিং হবে। যখন আমি এই অন্য একটা সফটওয়্যার উপরে নিব, সেটা হতে পারে পিডিএফ এর সফটওয়্যার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার, সেটা হতে পারে ফটোশপ, যে কোনো সফটওয়্যার হতে পারে, সেটা সেটাও স্ক্রোলিং হবে। এই বিষয়টা সলিউশন নিয়ে আজকে আমি কথা বলবো। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের উইন্ডোজের এই যে সার্চ অপশনটা আছে, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে, অথবা আমরা উইন্ডোজ প্লাস এস এটা তো ক্লিক করতে পারি, এই শর্টকাটটাও আমরা সিলেক্ট করতে পারি। তারপর আমরা লিখবো মাউস, আমরা এখানে মাউস লিখলাম, মাউস লেখার পর এমন একটা আইকন আসবে, এখানে আমরা ক্লিক করবো। ওকে, সো আমাদের এমন একটা উইন্ডো আসলো। সো এখানে আমরা এই যে নিচে যে অপশনটা, এটা আমরা অন করে দিব। উপরে কি লেখা আছে সেটা দেখি, স্ক্রোল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ হোয়েন আই হোভার ওভার দেম, মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ উইন্ডোটাও আমি স্ক্রোল করতে পারবো যখন আমি মাউসের যে কার্সারটা সেটার উপর হোভার, অর্থাৎ উপরে নিয়ে যাব। ওকে, সো আমি এটাতে ক্লিক করলাম, এটা ওপেন করে দিলাম। তার মানে আমি যদি দুইটা তিনটা চারটা পাঁচটা যতটাই উইন্ডো ওপেন রাখি, তখন আমি যেইটার উপরে মাউসের কার্সারটা নিব সেটাই তখন অ্যাক্টিভ থাকবে। এটা উপরে নিয়েছি, এটা এখন অ্যাক্টিভ আছে, এটা উপরে নিয়েছি, এখন এটা অ্যাক্টিভ আছে। যদি খুব ছোট একটা সমস্যা ছিল, কিন্তু এটা আমি অনেকদিন ধরে ফেস করছি, তাই এটা এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানালাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।